বেশি হরি না হে মালদার গ্রামে নীল গাই দেখতে পাওয়া গিয়েছে। আর এই নীল গাই দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। এই এলাকায় একটি নীল গাই দেখতে পান গ্রামবাসীরা। স্থানীয় একটি আমবাগানে বিচরণ করতে দেখা যায় ওই নীল গাইটিকে। ওই স্থান থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত। তবে কোথা থেকে নীলগাইটি ওই এলাকায় আসলো তা বলতে পারেননি গ্রামবাসীরা। স্থানীয়রা বনদপ্তর বা পুলিশকে খবর দেয় যাতে এই নীল গাইটিকে কেউ ধরে নিয়ে যেতে না পারে, সেদিকেও নজর রেখেছেন এলাকাবাসী। তারা আবেদন করেছেন যাতে পুলিশ এবং বনদপ্তর ওই নীল গাইটিকে উদ্ধার করে প্রকৃত স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন নীল গাইকে দেখতে। অনেকে মোবাইলে ছবিও তোলেন, তবে ওই বন্য প্রাণীটি কোথা থেকে ওই স্থানে এলো তা বুঝতে পারছেন না গ্রামবাসীরা। আর ওই নীল গাইকে নিয়েই এখন যত কাণ্ড গোটা এলাকায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনব। এখানে আমরা দেখতে পেলাম 12টা নাগাদ একটা নীল গাই ঘোরাঘুরি করছে এই বাগানের মধ্যে দিয়ে। সব আশেপাশের লোক অনেকজন দেখলো, সবাই বলছে নীল গাই ছিল মোটামুটি 5টা পর্যন্ত, তারপরে যে এখন কোথায় গেল এদিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কী চাইছেন? আমরা চাইছি যে বনদপ্তর থেকে উদ্ধার করুক এটাকে। মালদার গ্রামে নীল গাই উদ্ধারের ঘটনা এবং ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষ সেখানে এসে ভিড় জমিয়েছেন। একজন স্থানীয় ব্যক্তির বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং তিনি বলছেন যে তারা চাইছেন যে যেন বনদপ্তর এই পুরো বিষয়টা ঠিক করে তারা দেখেন এবং ওই নীল গাইটিকে যেন তারা উদ্ধার করে এখানে নিয়ে যান। তেমনটাই কিন্তু বক্তব্য এলাকার বাসিন্দাদের। আর এই নীল গাইকে দেখতে এখন প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি এবং ওই এলাকায় একটি নীল গাই দেখতে পান গ্রামবাসীরা। স্থানীয় একটি আমবাগানে বিচরণ করতে দেখা যায় নীল গাইটিকে। ওই স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্ত। তবে কোথা থেকে নীল গাইটি ওই এলাকায় আসলো তা বলতে পারেননি গ্রামবাসীরা। স্থানীয়রা বনদপ্তর বা পুলিশকে খবর দিয়েছেন ইতিমধ্যেই এবং যাতে নীল গাইটিকে কেউ ধরে নিয়ে যেতে না পারে সেদিকেও নজর রেখেছেন এলাকাবাসী। তারা আবেদন করেছেন যাতে পুলিশ এবং বনদপ্তর ওই নীল গাইটিকে উদ্ধার করে প্রকৃত স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। আর এই খবর ছড়িয়ে পড়তে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে এসেছেন নীল গাইটিকে দেখতে। অনেকে আবার মোবাইলে ছবিও তুলে রাখছেন। এই সংক্রান্ত আরও খবরাখবর আরও ভিডিও যদি আপনারা দেখতে চান, তার নোটিফিকেশন যদি পেতে চান, তাহলে তো অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর বেল বাটন অপশন প্রেস করুন আরও নোটিফিকেশন পেতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলটি।